আজরাইল আল্লাহ দুনিয়াটা একটা গুড়া দিয়া দেখতেছে আমার নবীজিরু মুবারকটা যে পবিত্র আল্লাহ জমিনে এমন একটা জায়গা নাই রুডা থুইতে পারল না গেল প্রথম আসমানে নাই গেল দ্বিতীয় আসমানে নাই গেল তৃতীয় আসমানে নাই গেল চতুর্থ আসমানে নাই গেল পঞ্চম আসমানে নাই গেল মাস আসমানে নাই গেল সাত আসমানের উপরে রু থুইবার জাগা নাই সেইখান থেকে পাঁচশো বছরের রাস্তা দূরে সেদ্রাত মানি বড়ই গাছ মুমতা মানি জাগার নাম ওই সেদ্রাতুল কত নিকিটা কইতাম সুলে সেয়ে সিয়ন আর আমরা কয়নি হীরা সেয়ে বেশি দার দশ হাজার বছর রাস্তা খাড়া দশ হাজার বছর রাস্তা শোয়া দশ হাজার বছর রাস্তা নিষের দিকে সাতটা দোজক থাকবে ফুলসে রাতের নিষে কার বাফের সাহিত্য বাবা মানুষ ইটার মেয়ে হাঁড়া দি দিব যাপ সেড্ডাতুল মুন তার বৰই গাছের ডাল আমার দয়াল খারাপ খাইয়ো বাই স্টিমাৰ জুবলে বয়া সাজ্যে যেভাবে মানুষ কিনার পায় দুযোগে আগুনের তেজ হইব বাসত্তর গছ ওই সেড্ডা তোল মুন তার বৰৈ একটা হইব চৌত্তৰ গছ উ আমার দয়ালে বড় গাছ দিয়া যখন লাড়া দিব সমস্ত বড়ই জাহাল নামে পড়বো ও মতে লাভ দিয়া বয়ার মতো বরের বাদ বাবা ভবিষ্যৎ পার হইয়া যাইব আল্লাহ হাবিব সাল আলহি আলি ওসালাম শফাত কেয়ামতের ময়দানে আল্লাহ হাবিব সাল আলহি ও আলহি ওসাল্লামের শফাত সাত ধরনের শফাত হবে حشرر مهدانه الله رب العالمين تر حبيب كي اختيار دبين الله حبيب شهدرنا شفاعة كربين نمبر ون الشفاعة العظمى لأهل الموقف ليريح لي هم الله من هذا القيام الله حبيب صلى الله عليه وآله وسلم الشفاعة عظمى شمسته حشر بشي حشر مدر شكولت جنة جات حشاب دوي شفاعته في جماعة من أمته أن يدخل الجنة بغير حساب دوي نمبر دي شفاعة الله الحبيب كوربن تار أمتر كسو مانوش بحساب جنة داخله هو بيت الله الحبيب شفاعة اي تيو شفاعة نمبر شفاعته في أقوام تساوت حسناتهم وسيئاتهم فيشفع لهم فيدخلون الجنة এমন কিছু সম্প্রদায় এমন কিছু মানুষ সম্পর্কে আল্লাহ হাবিব সাফাত করবেন যাদের হাসানা সমান সমান যাদের নেকি বদি সমান সমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হোৱালি শোয়ালি ওসাল্লাম তাদের জন্য সাফহাত করবেন সুপারিশ করবেন আল্লাহর হাবিবের সুপারিশে তারা পরে জান্নাতে যাবেন চার সাফাত হুফিয়া কোয়া মিন ওকাদ উমীর অবিহীম ইল আল্লা ইয়াত দ্বিতীয়ত এমন কিছু মানুষ যাদের ব্যাপারে ডিসিশন হয়ে গিয়েছে ফাইনাল তারা জাহান্নামে দাখিল হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলহি আলি ওসাল্লাম সাফাত করবেন যাতে তাদেরকে জাহান্নামে দেওয়া না হয় পাঁচ শাফাত হুফ ইরফ এ দরজা মানিয়াত হুলুল জান্না ফৌক আমায়া কেন এক সৌদি আমা মানুষ জান্নাতে যাবে কিন্তু তাদের র্যাঙ্ক যাতে আরও হাই হয় আরও উন্নত জান্নাতে আরও আলা জান্নাতে তাদেরকে যেন দেওয়া হয় আল্লাহর হাবিব সাল আলহি আলি ওসাল্লামের এটা আর প্রকার সাফাহাত হবে ছয় নম্বর সাফাহাত হু আনি উদান জামি এল মিনি নাফি দুহুল ইল জান্না আল্লাহর হাবিব সাল আলহি আলহি ওসাল্লামের সাফাহাত যাতে তাকে অনুমতি দেওয়া হয় সমস্ত ইমানদারদের জন্যে জান্নাতে داخل هبن شمست ايمن دار جناتي هبه الله الحبيب صلى الله عليه واله وسلم صنمبر شفاعت شفت بركر شفعت شات نمبر شفاعته في اهل الكبائر من امته ممن دخل النار فيخرجون منها شات نمبر الله الحبيب صلى الله عليه واله وسلم তার উম্মতের মধ্যে কবিরা গুনাগার যারা আহলুল কাবা এর আল্লাহ হাবিব সাল্লি আসাল্লাম বলেছেন মসজিদে নবী যারা গিয়েছেন মসজিদ ববীতা আল্লাহ হাবিবের মেন মসজিদে এক জায়গায় লেখা আছে শাফা আতি আহলিল আহ লিল কাবা ইরিমিন উম্মতি আমার শাফাত আমার উম্মতের মধ্যে কবিরা গুনাগার যারা তাদের জন্যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সাত নম্বর সাফাতুল সাফাআতু হ ফি আহলিল কাবা ইরিমিন উম্মতি মিম্মান দাখালার নাও উম্মতের গুনাগার আহলে কাবা কবিরা গুনাগার যারা অলরেডি জাহান্নামে আছে অলরেডি যারা জাহান্নামে আছে এবং তারা কবিরা গুনাগার আল্লাহর হাবিব সাল আলহিউ আলী ওসাল্লাম ওই কবিরা না ফরমানদের জন্য সর্বশেষ সাফাত করবেন তারা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবে এই হচ্ছে সাত প্রকারের সাফাত আল্লাহর হাবিব সাল ওসাল্লামের